গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই বিভাগীয় সমাবেশ। সমাবেশে যোগ দিতে দুপুরের আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে দলটির নেতারা বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আবারও প্রমাণিত হল বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংসদে হিরো আলম আর মমতা বেগমের একটা ঝুঁটি হয়তো এরকম একটা ঝুঁটি আমাদের দেখতে দিল না। আজকে প্রমাণ করেছে সে যে আওয়ামী লীগ যিনি দলত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে গেছেন তাকে আওয়ামী লীগ নিজের লোক মনে করে তাকে জয়ী করতে তাদেরকে গুম করতে হয় তার বিরোধী পক্ষকে। বন্ধুগণ, বিএনপি মহাসচিব বলেন, সরকার একদিকে ঋণ নিচ্ছে, অন্যদিকে সরকারের লোকজন জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করছে। উন্নয়নের জন্য অবশ্যই ঋণ নিতে হবে, ঋণ নিতে হয়, কিন্তু সেই ঋণের টাকা নিয়ে যদি পাচার করে সেই কানাডার বেগম পাড়াতে গিয়ে আপনারা বাড়ি তৈরি করেন, আপনারা ইংল্যান্ডে গিয়ে ফ্ল্যাট কেনেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেন, সেই ঋণের টাকা বাংলাদেশের মানুষ পরিশোধ করবে কেন? মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে, এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা, জেলা, মহানগর এবং এরপরে সেই তাদের যে ক্ষমতা আসছে একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকাল থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যান নেতাকর্মীরা। গ্যাস বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করেন নেতারা। ডলার সংকটে এলসি খোলা যাচ্ছে না এবং তার জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য খাদ্যদ্রব্য ওষুধপত্র আসতে পারছে না। আমরা এই পদযাত্রা, এই মিছিল, মিটিং, আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ এই সরকার রাস্তা আমরা দেখিয়ে দেব, পালানোর পথ পাবেন না। আর গ্যাসের টাকা কিছু কিছু কোম্পানির হাতে তুলে দিতে, ওই যে শুনেন না কুইক রেন্টাল, এই কুইক রেন্টাল হলো কুইক চুরির একটা মাধ্যম, কুইক টাকা পাচারের মাধ্যম। এই কুইক রেন্টাল দিয়ে তারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকেই বিভাগীয় শহরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।